নীরেন্দ্রনাথ চক্রবর্তী আমার বড় প্রিয় কবিদের মধ্যে একজন। তো কাল রাতে ওনার কবিতা পড়তে পড়তে একটি কবিতা চোখে পড়লো, মনে হলো যে যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তার সাথে এই কবিতাটার একটা বড় যোগ আছে। কবিতাটার নাম হচ্ছে লক্ষ্মী প্রতিমা, মনে হলো আপনাদের পড়ে শোনাই। মা বসে আছেন শূন্য ঘরের দাওয়ায়, কোলে তার শিশু, স্তব্ধ গ্রাম। গ্রামের লোকেরা গিয়ে গা ঢাকা দিয়েছে পিছনের শালের জঙ্গলে, কেউ কোনোখানে নেই। এই গ্রামে জনমনীষীর চিহ্ন নেই, চতুর্দিক খাঁখা, গল্পে পড়া রাক্ষসপুরীর রাস্তাঘাটের মতন। একা শুধু মা বসে আছেন তার ঘরের দাওয়ায় সদ্যজাত শিশুটিকে নিয়ে। এখন আবার সব শান্ত হয়ে এসেছে, কোথাও মারামারি কাটাকাটি নেই, মোটর সাইকেলে ধুলো উড়িয়ে কাউকে চমকে দেওয়া নেই। গ্রাম ছেড়ে পালিয়ে গিয়ে শালের জঙ্গলে গা ঢাকা দেওয়ার কোনো দরকার নেই এখনকার। ফিসফিস জটলা, তাও কোথাও দেখছি না। সন্ধ্যার বাতাসে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে না এখন। এখন সমস্ত কিছু শান্ত হয়ে এসেছে আবার নিজস্ব নিয়মে। দোকানের ঝাঁপ খুলেছে, চাষিরা নেমেছে মাঠে, গ্রামের পাঠশালা বসেছে যেমন নিত্য বসে। কিছু লোক অবশ্য রয়েছে পড়ে আশ্রয় শিবিরে, সম্ভবত আরও কিছুকাল সেইখানেই থাকবে তারা। তবে কি না, অনন্তকাল তো কোনো আশ্রয় শিবির কেউ খোলা রাখে না, তাই একদিন তারাও গ্রামে ফিরে যাবে, এইরকম আশা করা যায়। সবই ঠিক, তবে এই ছবিটি কিছুতে মিলিয়ে যায় না। এখনো দুই চোখ বন্ধ করলেই দেখি যে সদ্যজাত শিশু কোলে নিয়ে মা একা আছেন বসে শূন্য খাঁখা ঘরের দাওয়ায়, অচঞ্চলা লক্ষ্মীর মতন। পড়লেই মন খারাপ হয়ে যায়। যাই হোক, জানি না কতক্ষণের হলো ভিডিওটা, কেউ ধৈর্য নিয়ে দেখবেনও কি না। যদি দেখেন, যদি ভালো লাগে, আর কোনো কবিতা যদি মনে হয় যে শুনবেন, যদি আমার স্মৃতিতে থাকে কিংবা আমার কাছে যে বই আছে, আমার বই পড়েই কবিতা পড়া বা গল্প পড়ার অভ্যেস, তো যদি কারোর মনে হয় যে কোনো কবিতা শুনতে চান তাহলে জানাবেন, মেসেজ করবেন, ঠিক আছে? যদি সম্ভব হয় ডেফিনেটলি পড়ে শোনাবো। ভালো থাকুন, এই সময়ের মধ্যেও ভালো থাকার চেষ্টা করতে হবে।